আসসালামু আলাইকুম। আজ শনিবার 21 সেপ্টেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে, সাথে আছে আমি জেবা রহমান। শুরুতে জানাবো শিরোনাম। মাস্কার দূতাবাসের সেবা নিয়ে অভিযোগ সমাধানের আশ্বাস দিলেন রাষ্ট্রদূত। 6 ঘন্টা বসিয়ে রেখে ফ্লাইট বাতিল করল বিমান, ভোগান্তিতে ঢাকাগামী 250 যাত্রী। মরুর 6 দেশকে যুক্ত করবে নতুন রেলপথ, ব্যয় হবে $25,000 কোটি। বাংলাদেশিদের অবৈধভাবে মালয়েশিয়া ঢোকাচ্ছে সিন্ডিকেট, মূল হোতা শনাক্ত। লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন 154 বাংলাদেশি, আমিরাত থেকেও ফিরলেন 2 জন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসন সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। বৃহস্পতিবার মাস্কার দূতাবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দূতাবাস প্রবাসীদের কল্যাণে কাজ করতে চায়, তাই সেবা সংক্রান্ত বিষয়ে তাদের যে অভিযোগ রয়েছে অতি দ্রুততার সাথে তা সমাধান করা হবে। শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সংবাদকর্মীদের সাথে প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাশেম চৌধুরীও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে দূতাবাসের পাসপোর্ট উইংয়ের গাড়ি চালক নিজাম উদ্দিনকে চাকরিচ্যুত করার ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি সম্প্রতি দূতাবাসের সিন্ডিকেট বাণিজ্য নিয়েও অভিযোগ তুলেছিলেন। এসব অভিযোগের উত্তর জানতে চাইলে মাস্কাট দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি থোয়িংয়ে প্রবাস টাইমকে বলেন, দূতাবাসে কোনো প্রকারের সিন্ডিকেট তৈরির সুযোগ নেই। এছাড়া নিজাম উদ্দিনকে যথাযথ প্রক্রিয়া মেনে অব্যাহতি দেওয়া হয়েছে। আগেও তাকে দুর্নীতি ও অনৈতিক লেনদেনের জন্য লঘু শাস্তি দেওয়া হয়েছিল জানিয়ে দূতালয় প্রধান বলেন, 2015 সাল থেকে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আবারও তিনি দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন, ফলে উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। প্রায় 6 ঘন্টা যাত্রীদের বসিয়ে রাখার পর মদিনা ঢাকা ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার মদিনার স্থানীয় সময় রাত 11:30টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ভোরে সেই ফ্লাইটটি বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েন ফ্লাইটে থাকা 250 যাত্রী। উড়োজাহাজের কারিগরি ত্রুটি সারাতে 5 বার সময় নিয়ে 6 ঘন্টা বসিয়ে রাখার পর মদিনা ঢাকা ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের BG-138 ফ্লাইট শুক্রবার মদিনার স্থানীয় সময় রাত 11:30 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ভোর 6:30 সেই ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েন 250 যাত্রী। বিমানের যাত্রীরা জানান, বোর্ডিং পাস নিয়ে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে রাত 11:00 সময় টেকনিক্যাল ত্রুটির কারণে আধা ঘন্টা দেরির কথা জানায় বিমান। কিন্তু ত্রুটি সারাতে না পেরে 1 ঘন্টা করে আরও 5 বার সময় নেয় বাংলাদেশ বিমান। পরে স্থানীয় সময় সকাল 6:30 যাত্রা বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 271 আসনের ওই ফ্লাইটের যাত্রী ছিলেন 250। সারা রাত বসিয়ে রাখার পর সকালে ফ্লাইট বাতিল করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিমানের মদিনা স্টেশন ম্যানেজার মোহাম্মদ এনামুল হক গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে ছেড়ে আসা ফ্লাইটটিতে মদিনা থেকে যাত্রা শুরুর আগ মুহূর্তে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়ে। স্থানীয় প্রকৌশলীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে সমাধান করতে না পারায় যাত্রা বাতিল করতে হয়েছে। বাংলাদেশ থেকে প্রকৌশলী এনে ত্রুটি সারানোর চেষ্টা করা হচ্ছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। ওমান, সৌদি, আমিরাত সহ মরুর 6 দেশকে যুক্ত করতে 1,200 মাইলের বেশি দৈর্ঘ্যের রেললাইন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্য গালফ রেলওয়ে নামে প্রকল্পটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রেলপথটির কাজ সম্পন্ন করতে খরচ পড়বে $250 বিলিয়ন বা $25,000 কোটি।
আশা করা হচ্ছে প্রকল্পটি জিসিসি এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দেবে। উচ্চাভিলাষী এই রেলপথ যে ছয়টি উপসাগরীয় দেশের মধ্য দিয়ে যাবে সেগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাত। সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, দ্য গালফ রেলওয়ের কাজ সমাপ্ত হলে এটি নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনের পাশাপাশি এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং নগর উন্নয়নে সহায়তা করবে। অর্থনৈতিক এবং পরিবেশগত চাহিদাকে মাথায় রেখে উপসাগরীয় অঞ্চলে বিশাল মাপের এই রেলওয়ে প্রকল্প শুরু করা হয়েছে। উপসাগরীয় এই রেলওয়ের লক্ষ্য শুধু সীমান্ত জুড়ে মসৃণ বাণিজ্য ও পরিবহন সহজতর করা নয়, বরং সম্মিলিত অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধ বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মূল হোতাকে শনাক্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে ওই সিন্ডিকেটের মূল হোতা একজন বাংলাদেশি, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তানশ্রী আজম বাকি এসব তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের মতে, বাংলাদেশি কর্মীদের অবৈধ উপায় অবলম্বন করে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বের করার জন্য একটি সিন্ডিকেট গড়ে ওঠে। ওই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রবেশের জন্য মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্টকে ঘুষ দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। ওই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছেন একজন বাংলাদেশি। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের কাউন্টার সেটিং ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য ওই সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে। যেমন বাংলাদেশি নাগরিকদের বলা হয় স্কুল বয়, মিয়ানমার নাগরিকদের জান্তা, পাকিস্তানিদের কার্পেট আর ভারতীয়দের সয়া সস অথবা রুটি চানাই। দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার জানান, সিন্ডিকেটের মূল হোতা ওই বাংলাদেশি এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা 154 বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার তাদের বহনকারী বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। বিমানবন্দর প্রবাসী কল্যাণ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়েছে। আইওএম এর পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে 6,000 টাকা, খাদ্য সামগ্রী, উপহার, চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এদিন সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত আরও 2 প্রবাসীও দেশে ফিরেছেন। ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তারা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এর আগেও আমিরাত থেকে কয়েক দফায় ক্ষমাপ্রাপ্তরা দেশে ফিরেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাস্কার দূতাবাসের সেবা নিয়ে অভিযোগ সমাধানের আশ্বাস দিলেন রাষ্ট্রদূত। 6 বসিয়ে রেখে ফ্লাইট বাতিল করল বিমান, ভোগান্তিতে ঢাকাগামী 250 যাত্রী। মরুর 6 দেশকে যুক্ত করবে নতুন রেলপথ, ব্যয় হবে $25,000 কোটি। বাংলাদেশিদের অবৈধভাবে মালয়েশিয়া ঢোকাচ্ছে সিন্ডিকেট, মূল হোতা শনাক্ত। লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন 154 বাংলাদেশি, আমিরাত থেকেও ফিরলেন 2। এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।